মেঘালয় সফর সেরে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান তখনও কলকাতায় নামেনি। তার মধ্যেই মেঘালয়ের তৃণমূল বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। বিধানসভা ভোটের আগে উত্তর পূর্বের রাজ্যে জোর ধাক্কা খেল তৃণমূল। তৃণমূল বিধায়কের সঙ্গে আরও তিন বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। তিন দিনের সফর শেষে বুধবার দুপুরে মেঘালয় থেকে কলকাতায় তখন নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সময় মেঘালয়ের তৃণমূল বিধায়ক দিল্লি গিয়ে যোগ দিলেন বিজেপিতে। তৃণমূল নেত্রীর সফরের মধ্যেই উত্তর পূর্বের রাজ্যে জোর ধাক্কা খেল ঘাসফুল শিবির। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে তৃণমূলের বিধায়ক এইচ এম স্যাম্পলং সহ চার বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। আগামী বছরে মেঘালয় ভোট, তার আগেও আরও ভাঙন ধরল তৃণমূলে। সোমবার অভিষেককে সঙ্গে নিয়ে মেঘালয় যান মমতা। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগদান, বনকর্মীদের গুলিতে নিহতদের 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও দেন। আর নেত্রী মেঘালয় ছাড়তে ঘর ভাঙল তৃণমূলের। বিধানসভা ভোটে না লড়েও কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে মেঘালয় বিরোধী দল হয় তৃণমূল। চলতি বছরের মে মাসে 12 জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেন, তখন মেঘালয়ের বিরোধী দল হয়ে ওঠে তৃণমূল। কিছুদিন পরে আরও এক বিধায়ক তৃণমূল ছাড়েন। এবার আরও এক বিধায়ক মমতার সফর চলাকালীন তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। গোয়ায় বিধানসভা ভোটে লড়তে গিয়ে এবার ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের। আর মেঘালয় বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে গিয়ে তৃণমূলের আরও মুখ পুড়ল বলে বিঁধেছে বিজেপি। রিপাবলিক বাংলা।